সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। পেটস লাভার কেজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি আপনার খরগোশকে কিভাবে প্রজনন করাবেন বা কতদিন পর পর প্রজনন করানো যায়। চলুন কথা কম বলে ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার স্ক্রিনে দেখতেই পারতেছেন আমার খরগোশ মিট করানোর জন্য কীরকম দৌড়াদৌড়ি করতেছে। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে খরগোশকে প্রজনন করাবেন বা মিট ব্রিড যেটাই বলেন না কেন, এটা কিভাবে করাবেন। তো আর একটা বিষয় হচ্ছে কতদিন পর পর প্রজনন করাবেন বা কতদিন পর পর প্রজনন করানো যায়। তো এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো সম্মানিত দর্শক, প্রজনন কিভাবে করাবেন, আমরা জানি যে সাধারণত ছেলে খরগোশটিকে আলাদা খাঁচায় রাখতে হয়। মনে করেন আপনি 2 মাস পর পর প্রজনন করেন, তো এই 2 মাসে আপনাকে কিন্তু আপনার ছেলে খরগোশটিকে আলাদা করতে হবে। আলাদা করার মানে হচ্ছে মানে ওর যে একটা চাহিদা আকাঙ্ক্ষা এটা ছেলে খরগোশটার মাঝে তৈরি করতে হবে। তো ধরেন আপনি যদি 2 মাস পর যদি মেয়ে খরগোশটির কাছে ছেলে খরগোশটিকে দেন, তাহলে কিন্তু ওর আকাঙ্ক্ষা বা চাহিদাটা কিন্তু মানে অধিক হবে, তো খুব সহজে কিন্তু ওরা মিট করবে। অথবা ধরেন আপনি যদি 3 মাস, 4 মাস, 5 মাস যেরকম করেই করেন না কেন, তো আপনারা ছেলে খরগোশটিকে আলাদা মানে রাখবেন এবং যখনই মিট করাবেন বা ব্রিড করাবেন তখনই মেয়েটির খাঁচায় ছেলে ডেকে দেবেন, তো ওরা নিজেরাই ব্রিড করে নেবে। তো স্ক্রিনে দেখতে পারতেছেন ওরা মানে ব্রিড করানোর জন্য কীরকম ছটফট করতেছে। দেখুন, মেয়ে খরগোশটি কোনো রকমই পাত্তা দিচ্ছে না। তো এরকম করতে করতে একটা সময় দেখবেন ওরা নিজেরাই মানে ব্রিড করে নেবে। তো সম্মানিত দর্শক, কতদিন পর পর প্রজনন করানো ভালো বা কতদিন পর পর করানো যায়, এ নিয়ে অনেকেই মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো আমি আমার খামারে সাধারণত 2 মাস পর পর ব্রিড করিয়ে থাকি। তো 2 মাস পর পর করালে কি হয়, মানে আমি শুরু করছি, তো প্রথমে আমি 6 মাস পর পর মানে বাচ্চা নিয়েছিলাম, তো এখন আমার খামারে কিছু খরগোশ কম, এই কারণে আমি 2 মাস মানে এখন 2 মাস পর পর ব্রিড করাই। তো 2 মাস, 3 মাস আপনি যেরকম করে নেবেন তো ওই রকম করে আপনি ব্রিড করাতে পারেন, এখানে মানে কোনো অসুবিধা নেই। তবে ঘন ঘন ব্রিড করালে ছেলে খরগোশটি এবং মেয়ে খরগোশটির একটু চেহারার ঘাটতি বোঝা যায়। তো মনে করেন আপনি যদি বছরে একবার বাচ্চা নেন তাহলে কিন্তু ওরা খুবই সুস্বাস্থ্যকর হবে এবং সুস্বাস্থ্য ওদের বজায় থাকবে। আর যদি আপনি যদি বছরে 6 বার বা 5 বার নেন তাহলে কিন্তু অটোমেটিক ওদের চেহারাটার একটু ঘাটতি হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। তো সম্মানিত দর্শক, পেটস লাভার কেজি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।